শুনুন দিন যাচ্ছে বিজেপির বুক দূর করে কাঁপছে কেন কাঁপছে গরমে না না ওরা গরম সহ্য করার লোক নয় আমাদের মতো কেন কাঁপছে যদি হেরে যায় তাহলে কি হবে তাই বিজেপি ভয়ে দুদূর করে কাঁপছে লোকসভা নির্বাচন চলছে বিজেপি কি চারশো পার করতে পারবে নাকি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসবে এই নিয়ে যখন প্রায় লড়াই চলছে পোলগুলো যখন ইঙ্গিত দিচ্ছে চারশো পার করতে না পারলেও অনেকটাই কাছাকাছি পৌঁছে যেতে পারে এবং তৃতীয়বারের জন্য নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা সংখ্যা নিয়ে আরও একবার ক্ষমতায় আসবে বিজেপি তখন ঠিক দ্বিতীয় দফা ভোট গ্রহণের পরেই একের পর এক আসনে জয়লাভের সংবাদ আসতে শুরু করেছে বিজেপির তরফ থেকে আপনারা ভাবছেন কি করে এখনো তো ভোটের ফল ঘোষণা হয়নি না ভোটের ফল ঘোষণা না হলেও কিন্তু বিজেপি দুটি আসনে ইতিমধ্যেই জয়লাভ করে ফেলেছে শুনলে আরো খুশি হবেন সুরাট থেকে বিজেপি প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে খাতা খুলেছে আজকে আজকে আরো ভালো খবর শুনুন কৈলাস বিজয় বর্গের নেতৃত্বে জিতে গেছে দুটো আসনে বিজেপি জিতে গেছেন বিজেপির খাতা খুলে গেছে আর এরা পাঁচটা আসন পাবে কিনা তার ঠিক নেই এই সংক্রান্ত তথ্য আপনাদের পর্বের শেষের দিকে শোনাবো তবে যেটা এবার আপনাদের বলবো নির্বাচনে বেরিয়ে অল্পের জন্য রক্ষা পেলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একেবারে ওড়ার সময় ভারসাম্য হারাতে বসেছিল তার হেলিকপ্টার দেখতেই পাচ্ছেন আনন্দবাজার সংবাদপত্রের শিরোনাম ওড়ার সময় ভারসাম্য হারাতে বসেছিল অমিত শাহের কাপ্টার কোনো রকমে আনা হলো নিয়ন্ত্রণে কি লেখা রয়েছে আপনাদের পড়ে শোনায় ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে তাতে দেখা গিয়েছে উড়ানের সময় ডান দিকে হেলে যায় কাপ্টারটি প্রায় মাটি ছুঁয়ে ফেলেছিল তখনই কাপ্টার নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয় চালক তারপরে আবার সোজা হয়ে উঠতে শুরু করে সেটি সোমবার বিহারের বেগুসরায়ে প্রচারে গিয়েছিলেন শাহ সেখানেই ঘটে এমন ঘটনা আসুন আপনাদের প্রথমে ভিডিওটা দেখায় তারপরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেব এই প্রসঙ্গে দেখলেন ভিডিওটা এবং দেখে কোথাও মনে হচ্ছিল সম্ভবত একটু প্রবলেম হচ্ছিল হেলিকপ্টারটা ওড়ার জন্য কিন্তু তারপর কি হয়েছে জানেন আনন্দবাজার পত্রিকারই একটি লেখা দেখাচ্ছি দেশের সব গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হেলিকপ্টার বিপর্যয়ের খবর প্রকাশ করেছিল পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বিবৃতি দিয়ে জানায় এরকম কিছু ঘটেনি আনন্দবাজার অনলাইন যে খবর প্রকাশ করেছিল তা অবিকৃত অবস্থায় রেখে দেওয়া হলো অনিচ্ছাকৃত ত্রুটির জন্য আমরা দুঃখিত কাজে বুঝতেই পারছেন বন্ধুরা যে খবরটি আনন্দবাজার পত্রিকা ছেপেছিল সেটা কার্যত ফেক এবং এটা কিন্তু তারা উদ্দেশ্য প্রণোদিত করেনি সেই কারণে সম্ভবত তারা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলেন অমিত শাহের দপ্তর এই ঘটনাটিকে ডিনাই করেছিলেন আচ্ছা বলুন তো আমাদের রাজ্য সরকারের অধীনে এই ধরনের যদি কোনো ঘটনা ঘটতো যদি মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এই ধরনের কোনো খবর কোনো ইউটিউবার কিংবা এবিপি আনন্দ থেকে কোনো সংবাদ মাধ্যম কি ব্যবস্থা নিতে আমাদের এই রাজ্য প্রশাসন নির্দেশে আপনারা দেখেছেন কয়েকদিন আগেই এবিপি আনন্দের একটা ছোট্ট ভুল তারা বারবার সুদ্রে নেওয়ার পরেও ঘন্টাখানেক সঙ্গে সুমানের সঞ্চালক সুমন থেকে বারবার তলব করেছিল সিআইডি কতটা প্রতিহিংসা পরায়ণ রাজ্য প্রশাসন আপনারা নিশ্চিতভাবে দেখেছেন কিন্তু এই ঘটনার পর আনন্দবাজারের কোনো অধিকর্তাকে কি পাঠাবে দপ্তর কিংবা তাদের বিরুদ্ধে কি এফআইআর দার্জ করবে আমাদের কেন্দ্রীয় সরকার উত্তর হলো না তার কারণ এটাই হচ্ছে তফাত প্রতিহিংসা পরায়ণতা রাজনীতির যদি এক নম্বর দল বাঁচা হয় তাহলে নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস সবার থেকে এগিয়ে দেখুন যখন ফেক নিউজ নিয়ে আপনাদের কথা বললামই তখন আরো একটা ছোট্ট ইনফরমেশন জানিয়ে দিই গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর একটি ভিডিওকে ডিস্টরটেড বানানো হয়েছিল কি সেই ভিডিও না অমিত শাহ নাকি মন্তব্য করছেন যে তারা ক্ষমতায় আসলে সংরক্ষণ উঠিয়ে দেবেন যদিও বিজেপির তরফ থেকে আসল ভিডিওটা প্রকাশ করা হয়েছে সেখানে অমিত শাহ অন্য কিছু মন্তব্য করেছিলেন সেটিকে পুরোপুরি ডিস্ট্রটেড করে অমিত শাহের মুখে এই ধরনের বক্তব্য লাগিয়ে দেওয়া হয়েছিল আর আপনাদের দেখিয়েছি আমাদের বিরোধী দলগুলো কতটা নিচে নামছে প্রচারের জন্য তার কারণ তারা সম্ভবত বুঝে গিয়েছে যে এবারে ভরা বিপর্যয় তাদের আসন্ন সেই কারণে একেবারে মিথ্যে খবর প্রচারের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পর্যন্ত ব্যবহার করছে গতদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর উদ্দেশ্যে একটা সতর্ক বার্তা দিয়েছেন এবং বিরোধী দলের এই ন্যাক্কারজনক কাজের নিন্দা করে দেশবাসীকে বলেছেন আপনারা মেসেজ ফরওয়ার্ড করার আগে দুবার ভাববেন তা না হলে কিন্তু আইনের আওতায় আপনারাও চলে আসতে পারেন যেটা আমি কোনোভাবেই চাই না কি বলেছিলেন দেশের প্রধানমন্ত্রী শোনাই আপনাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কা উপযোগ করকে কবি মেরি আওয়াজ কবি আমার অমিত ভাই কি আওয়াজ কবি আমার নড্ডা জি কি আওয়াজ কবি আমার মুখ্যমন্ত্রী কি আওয়াজ আর যে কবি আমরা সোচা ভি না হোক ऐसे के हमारे मुंह में रख करके आग लगाने की कोशिश कर रहे हैं ऐसी खबरों से ऐसे वीडियो से समाज के अंदर तनाव पैदा करने का षड्यंत्र चल रहा है देश में अगर शांतिपूर्ण चुनाव चलते रहे तो इनके इरादे कभी भी सफल नहीं हो सकते और इसलिए आने वाले एक महीने के अंदर अंदर देश में कोई बड़ी हरकतें करने का इनका इरादा है और मैं इस बड़ी गंभीरता से उन पर आरोप लगा रहा हूं सामाजिक तनाव पैदा करके अनहोनी घटनाएं घटे इसके खेल खेले जा रहे हैं और इसलिए मैं छत्रपति शिवाजी महाराज की सातारा की पवित्र धरती से देशवासियों को कहना चाहता हूं मीडिया के मेरे साथियों को कहना चाहता हूं कि लोकतंत्र की भलाई के लिए देश में सुख शांति के लिए देश की एकता के लिए कृपा करके जो भी फेक वीडियो निकलते हैं उनको हम एक्सपोज करें ऐसे कोई भी वीडियो कोई भी तस्वीर आपके व्हाट्सएप पर आए तो किसी सोशल मीडिया पर दिखे तो मेरा रिक्वेस्ट है पुलिस को जानकारी दे उसको फॉरवर्ड करने से पहले सोचिए कहीं वो आपका भी नुकसान कर देगी क्योंकि कानून बहुत कड़क है और मैं ही चाहता हूं कि निर्दोष नागरिक इसके शिकार हो जाए সুলেন বন্ধুরা তাই কিন্তু অত্যন্ত সতর্ক থাকবেন যে আপনি যে ভিডিওগুলো পাচ্ছেন সেগুলো এখন প্রচুরভাবে ডিস্টরট করা হচ্ছে যে প্রধানমন্ত্রীর গলা দিয়ে বিভিন্ন রকমের বক্তব্য এমনকি ভিডিও তৈরি করে দেওয়া হচ্ছে বিরোধীদের এই ন্যাক্কারজনক কাজ তার বিভিন্ন রকমের নিদর্শন কিন্তু আমাদের হাতে এসেও পৌঁছেছে তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মনে করছেন যে দু দফার ভোট হয়ে গিয়েছে তাতে বিজেপি ভয় পেয়ে গিয়েছে কেন তার কারণ তারা নাকি বুঝতে শুরু করে দিয়েছে যে এবারে বিজেপি যাচ্ছে কি বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোনাই আপনাদের শুনুন যতদিন যাচ্ছে বিজেপির বুক দুদ্দুর করে কাঁপছে কেন কাঁপছে গরমে না না ওরা গরম সহ্য করার লোক নয় আমাদের মতো কেন কাঁপছে যদি হেরে যায় তাহলে কি হবে তাই বিজেপি ভয়ে দূর করে কাঁপছে দুটো ইলেকশনে ভোট পার্সেন্টেজ কমে গেছে মনে রাখবেন দু হাজার চার সালে অটলজি স্লোগান দিয়েছিলেন ইন্ডিয়া স্মাইলিং অটলজি অনেক ভদ্রলোক ছিলেন এদের মতো নয় তা সত্ত্বেও বলি বিজেপিকে জেতাতে পারেনি আর এত অত্যাচার করার পরেও ভাজপা যদি মনে করে যে ইন্ডিয়া ইজ রাইজিং বিকজ প্রচারবাবু ইজ সাইনিং আমি বলবো নো 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 দে আর ক্রাই শুনলেন বন্ধুরা হ্যাঁ সত্যি সত্যি ভয় হয় মুখ্যমন্ত্রী ঠিকই বলেছেন সত্যি সত্যি ভয় হয় যে রাজ্য প্রশাসন শেখ শাহজাহানদের মতো এইরকম চূড়ান্ত দাগি অপরাধীদের বাঁচাতে সুপ্রিম কোর্টে সাধারণ মানুষের করের টাকা খরচা করে যেতে পারে যেখানে সুপ্রিম কোর্ট প্রশ্ন করেন শাহজাহানের নাম না করে এক ব্যক্তিকে বাঁচানোর জন্য একটা গোটা রাজ্য প্রশাসন সুপ্রিম কোর্টে চলে আসছেন সেই রাজ্য প্রশাসন যদি সত্যি সত্যি দেশের দায়িত্ব ভুলক্রমেও পেয়ে যায় তাহলে ভয়ের চিন্তার যথেষ্টই কারণ রয়েছে আপনাদের অমিত শাহের আরো একটি মন্তব্য শোনাব যেখানে অমিত শাহ মন্তব্য করছেন যে বাই চান্স ইন্ডি জোট যদি ক্ষমতায় চলে আসে যদিও সেটা সম্ভব নয় কিন্তু স্বপ্নেও যদি সেটা হয়ে যায় তাহলে ওরা ডিসাইড করছে যে এক বছরে একজন মুখ্যমন্ত্রী থাকবে প্রথম বছর থাকবে স্ট্যালিন দ্বিতীয় বছর থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃতীয় বছর থাকবে রাহুল গান্ধী এইভাবে নাকি তারা দেশ পরিচালনা করবে বলে সিদ্ধান্ত নিচ্ছেন কি বলেছিলেন অমিত শাহ শুনুন আপনারা আর আপনারাও কি চান जे एक बचरे एक प्रधानमंत्री देश के चालित तो करवेरपुर वालों अगर भगवान न करे इनमें से इंडिया अलायस की सरकार आई तो इन्होंने कहा था एक एक साल हम प्रधानमंत्री पद बांट लेंगे एक साल शरद पवार जी बनेंगे एक साल लालू जी बनेंगे एक साल ममता जी बनेगी एक साल स्टालिन बनेंगे और कुछ बचा खुचा होगा तो राहुल बाबा बनेंगे देश इस तरह से चल सकता है क्या जोर से बोलो चल सकता है क्या देश पर कोरोना का संकट आया इस देश के मजबूत नेतृत्व ने देश को संभाल कर बाहर निकाला। देश पर आतंकवाद का साया था इस देश के मजबूत नेतृत्व ने नरेंद्र मोदी जी ने बाहर निकाला देश को देश में नक्सलवाद था बिहार में भी था नक्सलवाद का खात्मा करने का काम ये मजबूत नेतृत्व ने किया और मोदी जी के नेतृत्व में ही जी ट्वेंटी हुआ

যেখানে সংখ্যালঘুরা কার্যত সংখ্যা গুরু সেই দেশগুলো এখনো পর্যন্ত আমাদের বিরোধী দলগুলোকে তীব্রভাবে সমর্থন করে যাচ্ছেন এবং বিজেপিকে বিরোধিতা করে আসেন যাই হোক আপনাদের কি মনে হয় বিরোধীদের এই আশা এই আকাঙ্ক্ষা কি পূর্ণ হবে সত্যি সত্যি কি তারা দায়িত্ব পাবেন ভারতবর্ষকে পরিচালনা করার জন্য তার কারণ ইতিমধ্যেই যে লোকসভা শুরু হয়ে গিয়েছে বিজয় রথ বিজেপির গড়াতে শুরু করে দিয়েছে আপনারা জানেন সুরাতে ইতিমধ্যেই বিজেপি একটি সিটে জয়লাভ করেছিল তার কারণ সেখানে কোনো রকমের প্রার্থী দিতে পারেনি কোনো দল আর দ্বিতীয়টা হচ্ছে কৈলাস বিজয়বর্গীয় অঞ্চলে সেখানে যিনি কংগ্রেসের প্রার্থী ছিলেন লোকসভা নির্বাচনের আগে তিনি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন কাজেই ওই সিটটিও একেবারেই বিজেপি পেয়ে গিয়েছে অর্থাৎ দুটি সিটে ইতিমধ্যেই বিজেপি জিতে তাদের জয়যাত্রা শুরু করেছেন কি বলবেন বন্ধুরা আপনারা কি চান একেবারে যে নির্বাচন চলছে আপনারা কার হাতে দেশের দায়িত্ব তুলে দিয়ে নিশ্চিন্ত থাকতে চান লিখে জানান পর্বে বিজেপি কি মনে করেন যে আপনাদের যে সমস্ত স্বপ্নগুলো পূরণ করতে পারবে নাকি মনে করেন যে সমস্ত ইন্ডি জোট রয়েছে যারা প্ল্যান করছে এক বছরে একজন মুখ্যমন্ত্রী হবেন ইন্টারেস্টিং হবে নিশ্চয়। ইউটিউবারদের জন্য খবরের কিন্তু রসদের অভাব হবে না প্রচুর খবর কিন্তু আপনারা পাব কিন্তু আসলে দেশটা ভেতর থেকে ফোপড়া হয়ে যাবে না তো কি বলছেন আপনারা আজকের পর্বে লিখে জানান এখনকার মতো এখানে শেষ করলাম